আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো লাস্ট দুই দিন আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে কোনো ড্রেস ঠিকমতো দেখাইতে পারিনি বৃহস্পতি শুক্র এই দুদিন একটু চাপ বেশি যায় কাস্টমারের তাহলে যারা এই মুহূর্তে আমার আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট ছিল না তারপর একবার ডিসকাউন্ট শুরু হয়েছে এখন আবার শেষ হয়ে যাওয়ার পর আবার শুরু হয়েছে তো এটা হচ্ছে লাস্ট এরপরে আর কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না কারণ প্রত্যেক শোরুমেই প্রত্যেক প্রোডাক্টে ক্লিয়ারেন্সের জন্য একটা ডিসকাউন্ট দেওয়া হয় আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে গত রমজানের আর আরেকটা রমজান চলে আসছে তো এই প্রোডাক্টগুলো আবার পাবেন হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে এটা হচ্ছে স্কার্ট খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার তো যার যাদের আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে তারা কিন্তু আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারেন ফেসবুক পেজে নক করলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো এছাড়া যদি কেউ যমুনা ফিউচার পার্কে আসতে আসেন আর কি তাহলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুমটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ইস্ট কোর্ট মেট্রো ফ্যাশন তো আমি এই মুহূর্তে ইস্ট কোর্টে আসি এটা হচ্ছে বিস্কিট কালার আর এটা হচ্ছে লেদার পাতির নিচি স্কার্ট আর এটা ই হচ্ছে খুবই সুন্দর কিছুটা চুনরি প্রিন্টের মতো এটাও কিন্তু খুবই সুন্দর ড্রেস তো এগুলো হচ্ছে আনস্টিচ এগুলো আপনারা বানায় পড়তে পারেন যে কোনো সাইজে কারণ এগুলোর সাইজ দেওয়া আছে ফিফটি টু পর্যন্ত তো এটা হচ্ছে উনিশ হাজার আটশো পঞ্চাশ বা উনিশ হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট পনেরোশো আঠারোশো দু হাজার টাকার মতো কম আসে আর একটা চোদ্দো যদি দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালার এটার মধ্যে সেমই এই কালারের একটা আছে তো এটাও খুবই সুন্দর এটা শুধু স্টোন পুরো বডিতে স্টোন ব্যাক সাইডে হচ্ছে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এটাকে মনে হচ্ছে এটাই ফ্রন্ট সাইড তো ডিজাইনার কালেকশন যেহেতু ডিজাইনিং প্রোডাক্টই হবে আর এটা হচ্ছে ঘাড়ারা সিম্পল ঘাড়ারা নিচে ফলস এড করা আছে আর এইটার নিচেও ফল সেট করা আছে সো ভিউয়ার্স যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা ফেসবুক ইনবক্স করবেন তো এই ছিল আজকের কালেকশন আর দেখা হচ্ছে রাত্রে ইনশাল্লাহ নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম